আনবিটেন থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন টিম বাংলাদেশে, তবে নেপাল ম্যাচের আগে বড় সেটব্যাক, রাইট ব্যাকে থাকা বিশ্বনাথের ইঞ্জুরি, যে কিনা ইতোমধ্যে ঢাকায় চলে গেছে। প্রশ্ন হলো ওই জায়গাটাতে কে খেলবে, কারণ করোনা পজিটিভ হয়ে ঢাকা থেকে কাঠমান্ডু আসেননি রহমত। আগের ম্যাচ বিশ্বনাথ ইঞ্জুরি করার পরে কিছু সময় খেলেছে রিমন, লেফট ব্যাক থেকে রাইট ব্যাকে এসে খেলেছে, কিন্তু সেইভাবে কি পারফর্ম করতে পেরেছে, যে কিনা এখনও সেরকম এক্সপিরিয়েন্স না ইন্টারন্যাশনাল ফুটবলে। রিমন আছে, রাফি আছে, আরও বেশ কজন আছে, কিন্তু রাইট ব্যাকে খেলার মতো এক্সপিরিয়েন্স ফুটবলার এই দলে নেই। প্রশ্ন হলো যে সেই জায়গাটাতে নেপালের বিপক্ষে ওদের মাঠে কে দায়িত্বটা নেবে। অবশ্যই একটা ইলেভেনের প্লেয়ার যেহেতু ইঞ্জুরি হয়েছে, অবশ্যই তো তাতে একটু পড়বেই ঘাটতি। তারপরও যারা আছে তারা অবশ্যই বিশ্বনাথের মধ্যে সমান। আশা করি বিশ্বনাথের জায়গায় যে খেলবে সে বিশ্বনাথের মধ্যে সার্ভিস দিবে। আসলে ভাই আমি নিজেও একটা ভার্সেটাইল প্লেয়ার, তো আশা করি যারা আমার প্লেসে আছে বা আমার আশেপাশে আছে রাইট ব্যাক লেফট ব্যাক তারাও ভার্সেটাইলই হবে। তো রিমন রাইট ব্যাক যে সেকেন্ড হাফে খেললো, রিমন ভালো সার্ভিস দিছে, আশা করি যদি কোচ রিমনকে দেয় রিমনও ভালো করবে। সোহাগের কথাতে পরিষ্কার, সে দায়িত্ব নিতে চায় বা যে কজন আছে ডিফেন্স লাইনে তারা ডিফেন্সটাকে আগলে রাখবে, নেপালের বিপক্ষে বাংলাদেশ গোল কনসিড করতে চাইবে না। কিন্তু কথা হলো গোলটা দেবে কে। আগের ম্যাচে আমরা দেখেছি স্ট্রাইকাররা অনেক বেশি সুযোগ পেয়েছে, মাঝ মাঠে বল দখল কিংবা পাস সব দিক দিয়ে বাংলাদেশ ডমিনেট করেছে। সাদ কিংবা মতিন মিয়া গোলের দেখা পায়নি, একটা আত্মঘাতী গোলে বাংলাদেশ জয় পেয়েছে। এই ম্যাচে যারাই খেলুক, সাদ, মতিন মিয়া কিংবা সুফিল, গোল দিতে হবে। গোলের খেলা ফুটবল বাংলাদেশ চাইবে নেপালকে নেপালের মাঠে গোল দিয়ে হারিয়ে ফাইনালে দাপটের সঙ্গে খেলতে। আমাদের ফুল টিম নিয়ে কাজ হচ্ছে, ডিফেন্ডিং, মিডফিল্ড, তারপর অ্যাটাকিং, সবগুলো জায়গায় নিয়ে আমাদের কাজ হচ্ছে। তো আমরা আগে যে ফুটবল খেলেছি আমরা কাউন্টার অ্যাটাক ফুটবল, বাট এখন আমরা চাইতেছি বিল্ড আপ ফুটবল খেলতে, যেন আর কি ভালো একটা অ্যাটাকে গোল হয়, এরকম আমরা ফুটবল খেলার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, খেলার ভালো অপরচুনিটি পাইলে গোল করার চেষ্টা করব, আর গোল করতে পারলে অনেক ভালো লাগে, টিমকে এগিয়ে দেওয়া যায়। তো চেষ্টা করব যেই সুযোগ পাই যেন গোল করুক, গোল করলে আমরাই জিতব। গোল করতে হবে, গোলের প্রতি জোর দিতে হবে, মাস্ট বি। আমরা লাস্ট ম্যাচে অনেকগুলো চান্স ক্রিয়েট করেছি বাট স্কোর করতে পারিনি, আশা করি নেক্সট ম্যাচে আমরা ব্যবধান নিয়ে জিতব। বাংলাদেশকে সাহস দিতে পারে, গেল নভেম্বরে ঘরের মাঠে নেপালকে 2-0 গোলে হারিয়েছিল প্রথম ম্যাচে, এরপর ড্র করেছিল পরের ম্যাচে, সিরিজটা জিতেছিল 1-0। সেই সাহসটা বাংলাদেশকে দিবে এবারের এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে, ভালো ফলাফলের আশা তো করাই যায় কাঠমান্ডুতে। সাইফুল রূপক, অলরাউন্ডার, কাঠমান্ডু, নেপাল। জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 16442 নম্বরে।